দীর্ঘ চলছে সওয়াল জবাব পর্ব আমরা সেদিকে নজর রেখেছি আরো একবার নজর রাখব ব্যাংশল আদালতের দিকে এবং যেখানে কৌস্তুব রায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলছেন যে এদিকে সমস্ত তথ্য দেওয়া হয়েছে কিন্তু ইডি যাচাই করে দেখছে না ইডিকে বলা হয়েছে যে সন্দেহ হলে বিজ্ঞাপনের তথ্য দেখুন কলকাতা টিভির কাছে হিসেব আছে ইডি অন্য মামলায় ব্যস্ত তাই সময় পাচ্ছে না ইডি ব্যস্ত তাই ভুগছি আমরা আদালতে সওয়াল করলেন সঞ্জয় দাশগুপ্ত কৌস্তুব রায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আদালতের সামনে তুলে ধরেছেন যেখানে তিনি বলেছেন যে অন্য বিজ্ঞাপনের মতো পিনকনের বিজ্ঞাপন নিয়েছিল কলকাতা টিভি বিজ্ঞাপনের নথি যাচাইয়ে নারাজ ইডি সব তথ্য দেওয়া হয়েছে কিন্তু ইডি দেখছে না তদন্তের সঙ্গে পার্থক্য 30 লক্ষ সন্দেহ হলে বিজ্ঞাপনের তথ্য দেখুন কলকাতা টিভির কাছে হিসেব আছে ইডি অন্য মামলায় ব্যস্ত সময় পাচ্ছে না ইডি ব্যস্ত তাই ভুগছি আমরা আদালতে বলেছেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত সঞ্জয় দাশগুপ্ত আরো বলেন মনোরঞ্জনের সঙ্গে আর বিজ্ঞাপন নেওয়া হয়নি তাদের জিএসটি বিল ইডিকে পেশ করা হয়েছিল কিন্তু ইডি সেটা নেয়নি ইডির তদন্তে কোনোদিনও কৌস্তুব রায় অসহযোগিতা করেননি আদালতে জানালেন তার আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত এছাড়াও আইনজীবী জানান যে পিনকনের মালিক মনোরঞ্জন একটি মিডিয়াতে 3 কোটি টাকা বিনিয়োগ করে সে সময় তার থেকে বিজ্ঞাপন নিতে অস্বীকার করে কলকাতা টিভি এর আগে পিনকনকে 20 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছিল 2023 ফেরত দেওয়া হয়েছে যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে আদালতে জানান আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলেন যে কলকাতা টিভি আর কোনো বিজ্ঞাপন নেয়নি জিএসটি বিল পেশ করা হয়েছে ইডিকে ইডি সেই জিএসটি বিল নেয়নি ইডি সেই জিএসটি বিল নেয়নি কোনোভাবেই ইডির সঙ্গে তদন্ত অসহযোগিতা করা হচ্ছে না এর আগেও একটি মিডিয়াতে মনোরঞ্জন অর্থাৎ পিনকনের মালিক তিনি 3 কোটি টাকা বিনিয়োগ করেছিলেন যখন তার থেকে বিজ্ঞাপন নিতে অস্বীকার করে কলকাতা টিভি এর আগে 20 লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে 2023 ফেরত দেওয়া হয়েছে যখন তাদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ওঠে এমনটাই জানিয়েছেন আদালতে আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত অর্থাৎ তিনি বারবার বলছেন যে ইডিকে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য দেওয়া হয়েছে তাকে জিএসটি বিল তাদের কাছে পেশ করা হয়েছে কিন্তু তারা কোনোভাবেই তদন্ত করছে না এবং কোনোভাবেই কিন্তু তথ্য যাচাই করে দেখছে না সন্দেহ হলে তথ্য যাচাই করার কথা বলা হয়েছে বিজ্ঞাপনের হিসেব আছে সেই হিসেব যাচাই করার কথা বলা হয়েছে সমস্ত তথ্য ইডিকে দেওয়া হয়েছে তারপরও ইডি কোনো তথ্য যাচাই করছে না এমনটাই কিন্তু আদালতে বারবার জানাচ্ছেন কৌস্তুব রায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত বারবার ইডির সঙ্গে সহযোগিতা করা হয়েছে পিনকনের থেকে পরে বিজ্ঞাপন নেওয়া হয়নি জিএসটি বিল পিনকন নেয়নি ইডিকে সেই তথ্য দেওয়া হয়েছে আদালতে জানালেন আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত অর্থাৎ তিনি যেটা বারবার বলছেন যে ইডিকে বেশ কিছু তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞাপন সংক্রান্ত অনেক তথ্য দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে সন্দেহ হলে বিজ্ঞাপনের তথ্য দেখুন কলকাতা টিভির কাছে হিসেব আছে ইডি অন্য মামলায় ব্যস্ত তারা তারা তথ্য কোনোভাবেই যাচাই করছে না সেই সওয়াল এবং সেই বিষয়টি সেই প্রসঙ্গই কিন্তু বারবার আদালতের সামনে তুলছেন কৌস্তুব রায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলছেন যে ইডিকে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে ইডি কিন্তু কোনোটাই যাচাই করছে না ইডি বিভিন্ন মামলা নিয়ে ব্যস্ত রয়েছে তাই তাদেরকে সাফার করতে হচ্ছে আদালতে কিন্তু এমনটাই জানিয়েছেন কৌস্তুব রায়ের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত